ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আপনাদের মধ্যে থেকে যারা যারা এখনও পর্যন্ত ডিজিটাল রেশন কার্ডের আবেদন করার পরও এখনও নিজেদের ডিজিটাল রেশন কার্ডটি হাতে পাননি তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য কার্ডবিলিতে প্রশ্ন পোস্ট অফিসের ভূমিকা নিয়ে পোস্ট অফিসের মারফত পৌঁছবে ডিজিটাল রেশন কার্ড কিন্তু সে কাজে পোস্ট অফিস যথার্থ ভূমিকা পালন করছে না সে কারণে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য দেশের ডাক বিভাগের সচিবের কাছে আর্জি যে জানালেন রাজ্যের খাদ্য সর্বদপ্তরের সচিব অভিযোগ রেশন কার্ড বাড়িতে তাড়াতাড়ি পৌঁছে দেওয়া নিয়ে নানান সময় পোস্ট অফিসের কর্তা আধিকারিকদের সঙ্গে খাদ্য দপ্তরের নানান আলো আলোচনা হয়েছে কিন্তু তা ফলপ্রসূ হয়নি বরং বাড়িতে রেশন কার্ড পৌঁছানো নিয়ে পোস্ট অফিসে গড়িমেশি অব্যাহত বলেই মত খাদ্য দপ্তরে তাতে রেশন কার্ড পেতে সমস্যায় পড়েছেন আমজনতা এইসব নিয়ে পোস্টমাস্টার জেনারেল বৈঠকে ডাক হলেও তিনি সেখানে আসেননি বলে চিঠিতে দাবি করেছেন খাদ্য সরবরাহ সচিব পারভেজ আহমেদ সিদ্দিকি এমনকি ডাবি তক তরফ থেকে কত রেশন কার্ড স্পিড পোস্টের মাধ্যমে বিলি করা হলো তা নিয়ে তথ্য দেওয়া হচ্ছে না বলে দাবি তাদের বলা হয়েছে পোস্টাল ট্র্যাকিং সে স্ট্যাটাস থেকে সব তথ্য সরিয়ে নেওয়া হয়েছে এর ফলে নাজেহাল হচ্ছে খাদ্য দপ্তরকে এমনকি রেশন দোকান মালিকদের কাছেও রেশন কার্ড পাওয়া যাচ্ছে না তা নিয়ে জানতে চাওয়া হচ্ছে বলে দাবি অল ইন্ডিয়া ফেয়ারস অফ ডিলার্স অ্যাসোসিয়েশন অনেক সময় বলা হয় সব সঠিক ঠিকানা না হওয়ায় কার্ড পৌঁছনের সমস্যা হচ্ছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই বক্তব্য সবটা সঠিক নয় কারণ প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ ক্ষেত্রে এলাকায় গিয়ে খাদ্য দপ্তর দেখিয়েছে ঠিকানা ঠিক রয়েছে অথচ কার্ড হাতে পাননি আমজনতার অনেকেই ডিজিটাল রেশন কার্ড বিলিতে বিলম্বের জন্য দায়ী নন তারা বলে ডাক বিভাগের চিফ পোস্ট মাস্টার জেনারেল ওয়েস্ট বেঙ্গল সার্কেল মারভিন অ্যালেকজেন্ডার রাজ্যের সঙ্গে অসহযোগিতার অভিযোগ নস্বাত করে তার বক্তব্য মূল সমস্যা হল খাদ্য দপ্তরে দেওয়া গ্রাহকদের অসম্পূর্ণ ঠিকানা তাই দেরি হচ্ছে অসম্পূর্ণ ঠিকানার কথা উল্লেখ করে গত সেপ্টেম্বর মাসে ডাক বিভাগের তরফ থেকে বলা হয়েছিল যেসব গ্রাহকরা ওই কার্ড পাওয়ার কথা যারা সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এস এম এসএমএস পেয়েছেন তাদের স্থানীয় ডাকঘরে যোগাযোগ করতে এদিন মারভিন বললেন অবশ্য আমরা সব ডাকপণ্য নিয়ম মেলে বিলি করতে চাই পুজোর সময় রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো সব শুভেচ্ছাপত্র সবগুলি ঠিকমতো বিলি করা হয়েছে কিন্তু রেশন কার্ডের চল্লিশ পঞ্চাশ শতাংশ ঠিকানা সব সঠিক নয় তা খাদ্য দপ্তর দিয়ে বলেছে অন্য সব ডাক বিলির মধ্যে বহু চেষ্টা করে বিপুল সংখ্যক ঠিকানা কোনো হদিশি মেলেনি ডাককর্মীরা হয়রান হচ্ছেন ঠিকানা খুঁজতে বাড়তি পরিশ্রম করতে হচ্ছে আমিও বিভিন্ন ডাকঘর গিয়ে তা দেখছি ঠিকানা না মিলে তা প্রেরকদের ফেরত পাঠানোর নিয়ম তাছাড়া এমন গুরুত্বপূর্ণ অতি সঠিক ঠিকানা বা গ্রাহকের কাছে না পৌঁছলে তার অপব্যবহারের আশঙ্কা থাকে তার আরও দাবি অসম্পূর্ণ ঠিকানায় খোঁজ করতে গিয়ে অনেক পরিষেবা অনেক সময় ধাক্কা খাচ্ছে পাশাপাশি ফেরত পাঠানোর জন্য ভাগের ব্যবসাও ক্ষতি হচ্ছে ডাকের ব্যবসাও ক্ষতি হচ্ছে তো বন্ধুরা এই ছিল ডিজিটাল রেশন কার্ড নিয়ে উঠে আসা একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা পোস্ট অফিসের গাফিল কিন্তু অনেকেই এখনও পর্যন্ত নিজেদের ডিজিটাল রেশন কার্ড হাতে পাচ্ছেন না বলে এখানে খবরটি রয়েছে আনন্দবাজারে যেটি উঠে এসেছে